বড়দিনের সন্ধ্যায় গিয়েছিলাম ব্যারাকপুর চার্চে। চার্চ থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম এই স্কুলটায়। স্কুলটা অসম্ভব সুন্দর সাজিয়েছিল, দেখে তো মনই ভরছিল না। আর এই স্কুলে গিয়ে সব থেকে উপরি পাওনা হলো বড়দিনের কেক। এখানে সবাইকে কেক দেওয়া হচ্ছিল। দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, ঠাকুর দেখতে বেরিয়ে প্রসাদ পেলে যে আনন্দ হয়, একই আনন্দ হলো বড়দিনে কেক পেয়ে। কেক খেয়ে পেট গরম করার পর এই পুচকে সেন্টার দেখা পেয়ে গেলাম, আর ওর বাবা মাকে বলে ওর কয়েকটা ছবি তুলে নিলাম। কি কিউট না! ছবি টবি তুলে তারপরে আমরা চলে গেলাম স্কুলের ভেতর দিকে। এত অপূর্ব সাজিয়েছে, এত সুন্দর লাইটিং করেছে, ছবি তুলতে তুলতে আর ভিডিও করতে করতে ফোনের মেমোরি ফুল হয়ে যাচ্ছিল। এখানে প্রভু যিশুর জন্মলগ্নটাকে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। সত্যি কথা বলতে সবসময় আমি, বাবা মা তিনজন মিলে 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি এই দিনগুলোতে না কোথাও ঘুরতে যেতাম। যখনই শুনতাম কোথাও কোনো, মানে বাবা কোনো নতুন পার্কের খোঁজ পেলো, তো সেখানে চলে যেতাম আমরা আর আমার বাবার এক বন্ধুর ফ্যামিলি। তো আমরা যেতাম, খুব মজা করতাম। কিন্তু মানে বড়দিনের দিন এইভাবে কোনোদিন চার্চে যাইনি বা ব্যারাকপুরে সত্যি কোনোদিন যাইনি, জীবনে প্রথমবার গেলাম। চার্চে যাইনি বলাটা ভুল, একবার গিয়েছিলাম ব্যান্ডেল চার্চে, কিন্তু 25 তারিখে ওটা বন্ধ থাকে জানতাম না। তো তারপরে এই প্রথমবার চার্চে গেলাম, আর সেখানেও যে এই দুর্গাপুজোর মতো এত সুন্দর লাইটিং করে সাজানো হয়, এত সুন্দর, কোনোদিনও আমি জানতামই না, প্রথম গিয়ে জানলাম। খুবই ভালো লেগেছে, খুব 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 এনজয় করেছে এই সন্ধ্যেটাকে। 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু 25শে ডিসেম্বরের রাতে বেরিয়ে গিয়েছিল শীত উপেক্ষা করে। 25 তারিখে সবাই পার্ক স্ট্রিট যায়, রাত জাগে। আমি কিন্তু এখানেই পার্ক স্ট্রিটের ফিলটা পেয়ে গেলাম, যদিও পার্ক স্ট্রিটে কখনো যাইনি, ওরকম রাত জেগে ঘোরার এনার্জি নেই, সত্যি বলতে নেই। তো আমি এখানেই সেই ফিলটা পেয়ে গেলাম, এত সুন্দর অপূর্বভাবে সাজানো হয়েছে, আমার ওরকমই মনে হচ্ছিল। আর এইখানে এসে বাচ্চারা তো খুবই মজা পাবে, কেন কি বাচ্চাদের জন্য এই সমস্ত জিনিসগুলো রয়েছে। এই স্কুল থেকে বেরোনোর মুখে দেখলাম আবার কফি খাওয়ানো হচ্ছে, মানে ঢোকার মুখে কেক, বেরোনোর মুখে কফি। তো নেক্সট ইয়ার যে কেউ চলে আসতেই পারেন এখানে। আর সব থেকে বেশি উপরি পাওনা হলো এই ফুলগুলো, অপূর্ব সুন্দর ফুল, কত রকমের যে ফুল দেখলাম এখানে এসে তার কোনো ঠিক নেই। এই স্কুল থেকে বেরিয়ে আরেকটা স্কুল ঘুরে তারপরে হিন্দি স্কুলের মাঠে বসেছিল মেলা, সেইখানে ঘুরে তারপরে রোল খেয়ে বাড়ি ফিরলাম। আর মেলা থেকে কিনেছিলাম এই পুচকে কানেরগুলো মাত্র 10 টাকা দিয়ে।